No. হ্যালো ফ্রেন্ডস, আজ আবার চলে এলাম নতুন করে একটা নতুন ব্লগে, ছোট্ট মিনি ব্লগে একটা চলে এসেছি আজকে বার্থডে সেলিব্রেশন করতে। আমাদের একদম নিয়ারেস্ট দুর্গাপুর এনএইচ রোডের উপরে রয়েছে কলকাতা থেকে রাজশাহী রেস্টুরেন্টের মধ্যে বার্থডে সেলিব্রেশন করতে আমাদের একটা ভীষণ প্রয়োজনের। আজকে হচ্ছে বার্থডে এবং দিস ইজ দ্য বার্থডে বয়। হ্যালো, হ্যাপি বার্থডে টু ইউ। হ্যালো, and he's a special man. সেলিব্রেশন এর স্পেশাল গেস্ট হচ্ছে আমাদের একদম ছত্তিশগড় থেকে আসছে মিস্টার ময়না। বলো কি বলার আছে? দেন আমাদের স্পেশাল ক্রিকেটার পুরো একদম মিস্টার শামি। দেন ইউ ঠিক আছে লেগ পিস হলে ভালো হতো। আচ্ছা, নন ডিভ্যান্ড কি বলার আছে স্যার? আজকে আমরা সবাই জড়ো হয়েছি কিন্তু ময়নের আমাদের প্রিয় বন্ধু, কাম কাছের মানুষ, বাচ্চার বন্ধু এবং তার জন্মদিন সেলিব্রেশন করতে কলকাতা কি রাশ হয়ে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার ময়ন, হ্যাপি বার্থডে টু ইউ। আর তালি কি বলতো, আজকে বার্থডে সেলিব্রেশন করতে আমরা চলে এসেছি দুর্গাপুরের এনএইচ যে দুর্গাপুর রোড রয়েছে সেখানে, কিন্তু মাঝিনান গোপালপুরের মোড়ের কাছেই রয়েছে আমাদের একটা কেএফসি হয়েছে এবং সেই কেএফসির সঙ্গেই ফুড এক্সপ্রেস রয়েছে, অনেকগুলো ফুড স্টল রয়েছে, তার মধ্যে কলকাতা কি রসই দেখতে পাচ্ছ। এই কলকাতা কি রসইয়ের মধ্যে আমরা চলে এসেছি, এর পাশে কিন্তু আছে সর্ষে পোস্ত বা আছে কেএফসি বা এখানে পরবর্তীকালে ডোমিনোজ রয়েছে, ডোমিনোজ আসবে, অনেকগুলো স্টল রয়েছে, তার মধ্যে কিন্তু আমাদের আজকে আসছে। আমি কিন্তু এই কলকাতা কি রসইয়ের এই রেস্টুরেন্টের মধ্যে এলাম, এখানে কিন্তু ভিতরে একটা উপরে কিন্তু সেপারেট অংশের মধ্যে আমরা কিন্তু বার্থ সেলিব্রেশন করছি, এটা নিচের লোয়ার পোর্শনটা এবং যেখানে ডেফিনেটলি একটা সুন্দর অ্যাম্বিয়েন্স রয়েছে এখানে বার্থডে সেলিব্রেশন করার জন্য বা যে কোনো সেলিব্রেশন, খাওয়া দাওয়া, ফ্রেন্ডের সঙ্গে একটা আউটিং, মজা আড্ডা হতে পারে অবশ্যই। তোমরা আসতে পারো অবশ্যই কিন্তু এনএস টু ধরে টুয়ার্ডস বর্ধমানের দিকে গোপালপুর মাঝরানের কাছেই রয়েছে ডান দিকে কেএফসি ফুড এক্সপ্রেস, ওটা সার্চ করলে পেয়ে যাবে অবশ্যই গুগলের মধ্যে। এবং এখানে কিন্তু ভালো অ্যাম্বিয়েন্স রয়েছে, আমরা ভিতরে প্রবেশ করছি এখানে দিতে পাচ্ছ। আর এখানে মকটেল সেকশনটা রয়েছে, আর মকটেল সেকশনটা কিন্তু রয়েছে এবং উপরে কিন্তু অনেক আমিষ সুন্দর রয়েছে। এখন প্রায় ফাঁকা, প্রায় রাত 9টা বাজছে এই মুহূর্তে, আর আমরা চলে এসেছি আমাদের এই জায়গাটা যেখানে সেলিব্রেশন হচ্ছে, অনেকে ফটো শ্যুট করছে, ফটো তুলছে দেখতে পাচ্ছ, বেশ আনন্দের সঙ্গে কাটছে আমাদের এই সেলিব্রেশন অংশটা। আমাদের প্রায় 12-13 জন ছিলাম আমরা, সেখানে কিন্তু অবশ্যই খাবার অর্ডার দেওয়া হয়ে গেছে আমাদের বেশ কতগুলো, কয়েকজনের জন্য আছে বিরিয়ানি এবং কয়েকজন আছে থালি সিস্টেম নিয়েছি আমরা একদম রাত্রে ডিনারের জন্য, এবং ওয়েট করছি এবং অবশ্যই মজা করছি, হুল্লোড় করছি এই মুহূর্তে কিন্তু সেলিব্রেশন করার পরে, খাওয়া দাওয়ার প্রস্তুতি হওয়ার আগের মুহূর্তে, প্রায় রাত 10টা বাজতে বাজতে চলেছে। চলো এখানে ওয়েলকাম ড্রিঙ্কস, ব্ল্যাক মজিটো অ্যান্ড আমপান্না। চলো টেস্ট কেমন লাগলো? আমপান্না আছে, ব্ল্যাক মজিটো আছে। স্টার্টার ওয়েলকাম ড্রিঙ্কস বলো কেমন লেগেছে, বার্থডে বয় কোনটা ভালো লেগেছে, কোনটা ভালো লেগেছে, দুটো ভালো লেগেছে? ইয়েস ইয়েস, একদম আমপান্না তাই তো বেশি ভালো লেগেছে। চলো চিয়ার্স, লেস্ট চিয়ার্স চিয়ার্স, সব অর্ধেক খেয়ে নিয়েছে তাই ঠিক আছে, চলো চিয়ার্স।
কলকাতা কি রাজশাহী রেস্টুরেন্টের মধ্যে কিন্তু থালি কিন্তু 300 করে 299, এবং এর মধ্যে রয়েছে প্রায় 16 আইটেম, এবং দেখতে পাচ্ছ বিভিন্ন রকমের আইটেম রয়েছে একদম কি নেই এখানে। এবং স্টার্টার আইটেম ছিল অবশ্যই কিন্তু ফিশ চপ, এবং যে ভেটকি চপ ছিল তার সঙ্গে অবশ্যই ডেফিনেটলি কিন্তু আরও আছে রাধা পল্লবী, এবং তার সঙ্গে ডেফিনেটলি কিন্তু আর তরকারি রয়েছে মানে চোলা ডালের। এবং তাছাড়া থালির মধ্যে কিন্তু অনেক প্রায় 10-12 রকম আইটেম ছিল, কি নেই এখানে। বেগুনির পিসটা মানে আউটস্ট্যান্ডিং ভালো লেগেছে একদম, এবং ডেকোরেশন সুন্দর করেছে একদম, দেখতে পাচ্ছ সত্যি ভালো। রাইস রয়েছে, বেগুনি রয়েছে, ডাল সোনা মুগ ডাল, মাছে কালিয়া রয়েছে। নেক্সট আছে তোমার এখানটায় সম্ভবত সবজি রয়েছে একটা, আলু পোস্ত, চিকেন, দই আছে, যদি আলু ভাজা রয়েছে, চাটনি, এবং রয়েছে অবশ্যই সঙ্গে স্যালাড এবং গোলাপ জামুন। এবং এই থালি তার সঙ্গে আরও এক্সট্রা রয়েছে আমাদের সম্ভবত এটা ফিশ চপ কিছুটা হবে ডেফিনেটলি, তার সঙ্গে রয়েছে আমাদের কিন্তু অবশ্যই কচুরি, তাই তো রাধা বললো, তাই তো। জাস্ট অসাম টেস্টের রিভিউ বল, আজ বার্থডে পার্টি কি মনে হচ্ছে? জাস্ট অসাম, প্রথম খেলাম একটা, দারুণ রিভিউ, দুবার করে বার্থডে হোক, ডেফিনেটলি খুব সুন্দর ফিস্ট হবে, ভালো লাগবে। বাপগুলো কো কম হয়ে পড়ে গেল, চাপ থাকি খায় না বুঝতে পারছি না আমরা, তাই তো। মানে কি ফিস্ট চপ, অসাম না, অসাম অসাম, দারুণ দারুণ। নেক্সট শুরু করা যাক, চল বড়দের সবজি দলের করেছে, কয়েকজন নিয়েছে মাটন বিরিয়ানি এবং সঙ্গে ছিল রায়তা, ডেফিনেটলি স্যালাড তো আছে, এবং অবশ্যই মাটন বিরিয়ানির সঙ্গে ডিম ছিল, এবং অবশ্যই এটাও ঠিকঠাক ছিল। খাওয়াবে তো আজকের এই ছোট্ট সেলিব্রেশন একটা ব্লগ, তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ডেফিনেটলি, আর ভালো লাগে সবাই সাবস্ক্রাইব করে দিও, সঙ্গে থেকে এভাবে একদম, সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নতুন করে নতুন ব্লগে, টাটা।